আজ এলো মদ খাইলো, মই সঁচা কথা কৈ দিওঁ একোটাই। ইটস বাট ইটস নাইস, ইটস নাইস, ডোন্ট ওয়ারি। কিবা কথাত খং উঠিলে আই এম লাইক দ্যাট, মই যিটো কৰোঁ সঁচাক মই কৈ দিওঁ, বেলেগ বেলেগে নকয়। নাই একো নাই, এতিয়া মই গাই থাকো, মোৰ 50 বছৰ। তুমি যেন আকাশত, তুমি যেন ভিতরে বাহিরে, তোমাদের লিখা জীবনে তুমি যেন আকাশত, তুমি যেন ভিতরে বাহিরে। থ্যাংক ইউ এভরিওয়ান। আর একজন যোদ্ধা আছে মোর লগত, রাজকুমার। আর এখন নতুন সিনেমা মই মিউজিক করছো তাত, আর অকমান অ্যাক্টিং করছো। রাজকুমার ধুনিয়া লড়া বড়িয়া, 11 জুলাই রিলিজ হব না? 11 জুলাই রিলিজ হব, সকলে চাব। তারপর শিকার আহিব, রৌর বিনালে আহিব, নতুন নতুন সিনেমা, অসমীয়া সিনেমা। দৌড়ি দৌড়ি যাম অসমীয়া সিনেমা চাম, ডাঙরই কব লাগে, এই কি ইমান সরকার কলে হয় নাকি? দৌড়ি দৌড়ি যাম অসমীয়া সিনেমা চাম, দৌড়ি দৌড়ি যাম, দ্যাটস ইট, আই লাভ ইউ ফর দ্যাট। সো রাজকুমার আর কি মানে আছো এইকেইদিন ইয়াত, 9 দিন 10 দিন আছো, আর কেবাখনো সিনেমা আহি আছে, সকলে খালি সাপোর্ট করব, মরম করব, আশীর্বাদ দিব, সেটাই ডাঙর কথা। নেক্সট আছে যোদ্ধা, তারপর শিকার আহিব, তারপর রৌর বিনালে আহিব, এখন পিছত এখন। হ্যাঁ বাঘ আহিব, বাঘ সব সকলকে বিচাইছো হেতু যে মরম করে যাতে আশীর্বাদ করে, এখন এখন সিনেমা আমার, আমি কষ্ট করে আছো, আপনাদের আশীর্বাদ করলে সিনেমা কিখন ধুনকে ওলাই যাব, সেটা কথা। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ।